নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। সোমবার খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের হাত ধরে উদ্বোধন হয় কমলপুর সাউথ কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পঞ্চায়েত কার্যালয়ের। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমোহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, ধলাই জেলা সভাধিপতি রুবি ঘোষ, সমাজসেবক শ্যামল কান্তি পাল সহ আরো অনেকেই। মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা মতো এদিনের এই পঞ্চায়েত অফিসের উদ্বোধন। এলাকার মানুষ যেন এই পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা পায়, প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এই পঞ্চায়েতকে যেন একটি আদর্শ পঞ্চায়েত হিসেবে গড়ে তোলেন, এই আহ্বান এদিন রাখেন তিনি। অফিস ঘর নির্মাণের কাজ চলছে। বালিকা পঞ্চায়েতে অফিস ঘর নির্মাণের কাজ চলছে। বাদবাকি পঞ্চায়েতে সবগুলি পঞ্চায়েতে নবনির্মিত অফিস ঘরে কাজ শেষ হয়েছে। আমাদের এই কলাছড়ি সাউথ কলাছড়ি পঞ্চায়েতের যে অফিস ঘর প্রায় 3,90,000 টাকা ব্যয়ে সে অফিস ঘরের নির্মাণের কাজ আজকে সমাপ্ত হয়েছে। এতে এই এলাকার জনগণ উপকৃত হবে, কারণ এতদিন এই পঞ্চায়েতের কোনো স্থায়ী ঠিকানা ছিল না, অস্থায়ী হবে অনেক ভাগে যে জনসম্পর্ক অভিযান অব্যাহত সাংসদ রেবতী ত্রিপুরার। রাইমা ভেলি তৈ চাকমা ভিলেজের ঠাকুরছড়া পঞ্চরতন ভিলেজের দলীয় কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, 4 নং গন্ডাছড়া গঙ্গানগর কেন্দ্রের এমডিসি সহ অন্যান্যরা। মূলত এডিসি এলাকার উন্নয়নমূলক কাজ ও সংগঠন মজবুত করতেই এদিনের এই সভা। এডিসি নির্বাচনের পরে আমাদের এটা রাইমা, যেটা আমাদের 8 নং রাইমা ভিলি, যেটা এডিসি সিট, এখানে আমরা সবাই জানি যে আমাদের নির্দল এবং আমাদের পার্টির তরফ থেকে প্রতিরাম বাবু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আমাদের হাতছাড়া হয়, মাঝখান থেকে মথা জয়লাভ করে। অনেক কর্মীদের মধ্যে অনেক প্রশ্ন, তার জন্য আমি এলাম। অনেক কর্মীদের সাথে আলোচনা করলাম কিভাবে আগামী দিনে আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি এবং আগামী দিনে আমাদের আরও যে বিভিন্ন নির্বাচন বা আমাদের উন্নয়নমূলক কাজ কিভাবে আমরা জারি রাখতে পারি সেটা আলোচনা করলাম, পরামর্শও দিলাম। শান্তির বাজারে এসে শাসক দলের লোকজনদের ক্ষোভের মুখে পড়ল বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শান্তির বাজার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় সিপিআইএম সমর্থিত কর্মী নরেন্দ্র দাসের বাসভবনে আসেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিক সরকার শান্তির বাজারে প্রবেশের পথে শাসক দলের লোকজনদের ক্ষোভের মুখে পড়েন। সকলে হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। লোকজনদের স্লোগান ও তীর উপেক্ষা করেই মানিক সরকার কোন প্রকার নরেন্দ্র দাসের বাসভবনে প্রবেশ করেন, সেখানে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলেন। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র শান্তির বাজার জুড়ে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। এদিন মানিক সরকারের সাথে ছিলেন বিধায়ক বাদল চৌধুরী, পরীক্ষিত পুরা সিং, সুধন দাস সহ অন্যান্যরা। চেষ্টা করলাম ভীতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো এভাবে ধরুন পাটি বিষ পুড়িয়ে আমাদের সামনেশ্বরী নেতা কর্মীদেরকে আক্রমণ করে তাদের রক্ত ঝরিয়ে নিজেদের যে মানে অস্তিত্ব সেটা কি তারা রক্ষা করতে পারবে? আমি তারপরও বলবো, আমার রক্ত আমার জীবনের বিনিময়েও যদি ত্রিপুরায় শান্তি আসে, সুস্থিতি আসে, গণতন্ত্র ফিরে আসে, আসলে জনগণকে ভয় পাচ্ছে এবং সবচেয়ে বড় ভয় হচ্ছে
জনগণকে সম্মিলিত করার জন্য যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, তারা যে জনজীবনের দৈনন্দিন সমস্যাগুলি নিয়ে মানুষকে নিয়ে এগোবার চেষ্টা করছে, এটা তারা ত্রস্ত যে এভাবে নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যাবে, কাজেই সন্ত্রাস ছাড়া অন্য কোনো রাস্তা নেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারেন্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সাথে হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লংতরাই।
প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরলাম বিরতির পর বিরোধী দলের সমর্থক হওয়ার সাহায্য থেকে বঞ্চিত প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনা কমলাসাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে সঞ্জীব দেববর্মা অভিযোগ করেন গত 9 দিন পূর্বে আচমকা প্রচন্ড ঝড়ে তার বাড়ি ঘর তছনছ হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত থেকে সাহায্য পাননি তিনি বিরোধী দলের সমর্থক হওয়ায় সাহায্য থেকে বঞ্চিত বলে তিনি অভিযোগ করেন এমনকি বাড়িটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হলেও বিশালগড় ব্লকের কোন আধিকারিক এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে আসেননি আপনার কি মনে হয় যে সিপিএম করার পরিপ্রেক্ষিতে তারা এমন বাড়িতে আসেন এমন মনে হয় আপনার এমন তো আমার সন্দেহমূলক এমন হইতেছে কিন্তু গড় বাংলা কেউ বা পঞ্চায়েত থেকে না জানানোর আগে তারা দেহনের উচিত আছিল আর কি আপনার বাবা কি প্রধান ছিল হ্যাঁ কোন দলের বামফ্রন্ট সরকার এখন আমরা দাবি থাকবে কি দাবি আমার থাকনের মাথা রাখানের গুমনের কিছু বাড়িঘর নাই এক ঘরে থাকতে হইতেছে সরকার কাছে দাবিও জানাইছিলাম কিন্তু আজ পর্যন্ত কোনো খবরই নাই আপনার পঞ্চায়েত প্রধান জানাছেন ব্যাপারটা পঞ্চায়েত সবাই নেটের মাধ্যমে সব জানাই দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আমি গেছি জানানো হয়েছে এখানে লোকাল কিছু যারা পার্টি কিছু আতে বা ইয়া জড়িত আছে তারার লগে ধর্মনগর ভাগ্যপুর এলাকায় পানীয় জলের তীব্র সংকট বিশুদ্ধ পানীয় জলের দাবি নিয়ে এলাকাবাসীরা বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই প্রধানের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় আজ প্রধানের বাড়ির সামনে এলাকাবাসীরা ধর্ণায় সামিল হয় ধর্মনগর ভাগ্যপুর 6 নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকটের সম্মুখীন এলাকাবাসীরা জলের দাবি নিয়ে স্থানীয়রা এলাকার প্রধান রত্নামালাকারের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি আমরা অনেক দিন থেকে জলের খুব কষ্ট হইতাছে আমরা ওয়ার্ডে আগে আসলে এইখানে একটা পাম্পে থেকে জল দিত এটা বন্ধ করিয়া এখন রাগনা ওয়ার্ড থেকে জল দেয় রাগনা ওয়ার্ডের জল আমরা পাই না প্রধানের বাড়ি আমরা কয়েকদিন আইয়া গেছি তাই না কইতে দিব কইয়া আমরা জল আজকেও পাইছি না অনেক দিন থেকে পাই আমরা খুব কষ্টে আছি আজকে আইছি তান বাসাতে আইয়া কইছি তাই কোন যে তোমরা মন্ডলে যাও বলো ইয়া আমার এখানে ওখানে আইসো আমরা কইছি যে আমরা মন্ডলে ওখানে যেতাম আমরা তো আপনারে প্রধান মানাইছি আপনার বাড়িতে কি আমরা ইয়া ঘোরা ঘর জানতাম সুযোগ সুবিধা জানাইতাম দুঃখ সুখ আপনি ওখানে মন্ডলে যেতাম আমরা এখানে মন্ডলে যেতাম আপনার যদি পারেন না তাইলে আপনি প্রধানটাকে বরখাস্ত করেন
তাই আমরা আরো গরম হইয়া কথা বার্তা হবো। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা 45 বছর ও তার ঊর্ধ্বে নাগরিকদের মধ্যে নেই কোনো সামাজিক দূরত্ব, এমনকি অনেকের মুখেই ঠিকঠাকভাবে নেই মাস্ক। আর এই ঘটনার দ্বারস্থ স্বাস্থ্য দপ্তর সহ পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকায় উঠেছে প্রশ্ন। ঘটনা সোমবার উদয়পুর পশ্চিম ক্ষীরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ ব্যাপারে একজন এমপিডব্লিউ জানান, উনি বারবার বলেছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ওই রুমে তো দেখা যাচ্ছে মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই রুমেরটা তো অতিরিক্ত গ্যাদারিং করে দাঁড়িয়ে আছে, এটা সম্বন্ধে কিছু বলবেন? তারা তো সোশ্যাল ডিস্ট্যান্স একদম মানছে না। সচেতনতার অভাব আছে। আমরা তারা যদি নিজেরা আমার এর চেয়ে বেশি কিছু গাইড করা আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত। যদি এখানে ভলান্টিয়ার আরো কিছু থাকতো বা পঞ্চায়েত হেল্প করতো, আপনারা দূরবর্তী বজায় রাখেন, সোশ্যাল ডিস্ট্যান্সটা আমাদের বজায় রাখেন, তাহলে আমাদের এই মহামারীর থেকে আমরা রক্ষা পাবো। পঞ্চায়েত কর্তৃপক্ষকে আপনারা জানাননি এই ব্যাপারে? হ্যাঁ, 100 বার একটু আগে তো পঞ্চায়েত প্রধান আমার থেকে এবং ওই সভাধিক সরি সুজিতবাবু ভ্যাকসিন নিয়ে গেছেন। আর সবাইরে আসলে আঙ্গুল দিয়ে দিয়ে তো সবকার শিখাচ্ছে না, নিজের থেকে যদি তারা যদি সচেতন না থাকে। আর পাবলিকের বয়স্কদের তো বেশি কিছু পাওয়া যায় না। সোমবার বিকেলে খোয়াই জেলার জেলাশাসক তথা কোভিড-19 খোয়াই জেলার নোডাল অফিসার স্মিতা মল এমএস এর পৌরোহিত্যে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে কোভিড টাস্কফোর্সের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন দুই মহকুমার মহকুমা শাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, দুই মহকুমার মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসা কর্মীরা। বৈঠক শেষে জেলার কোভিড-19 নোডাল অফিসার তথা জেলাশাসক স্মিতা মল এমএস জানান, গতকাল পর্যন্ত জেলার স্বাস্থ্য দপ্তরে স্ট্যাটাস রিভিউ করা হয়, মূলত ভ্যাকসিন টেস্টিং আইসোলেশনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। টাস্ক ফোর্স জো কোভিড কে লিয়ে হ্যায় ম্যানেজমেন্ট কে লিয়ে ও হামনে মিটিং কিয়া হ্যায় আজ সিএমও, ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার, সার্ভেলেন্স অফিসার অর এসডিএম অর বাকি নোডাল অফিসার্স থে ইসমে। তো হামনে টোটাল স্ট্যাটাস রিভিউ কিয়া হ্যায় টেস্টিং, কোভিড ভ্যাকসিনেশন, কোয়ারেন্টাইন অর হোম আইসোলেশন কে বারে মে ডিসকাস কিয়া হ্যায়। আর ডিস্ট্রিক্ট কোভিড কেয়ার সেন্টার জো সেট আপ হো রা হ্যায় তুলাশিখর একলব্যা মডেল স্কুল হোস্টেল মে, আর ইসকে আলাবা অক্সিজেন বেডস হামে সেট আপ করনা হ্যায় ওই কোভিড কেয়ার সেন্টার মে ভি হোগা, ফির হামারা এসটিএইচ অর খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটাল। তো ইসকে ইসকা তৈয়ারি অর ইসকা প্রোগ্রেস হামনে রিভিউ কিয়া হ্যায়। আর ইসকে আলাবা জেনারেল ইনস্ট্রাকশনস ভি ইস্যু কিয়া হুয়া হ্যায় কোভিড টেস্টিং ইম্প্রুভ করনে কে লিয়ে। তো পাবলিক সে ভি ওই হমে এক কোঅপারেশন মিলনা বাকি হ্যায় কি জো লোক সিমটমস হ্যায় কোভিড সাজেস্টিভ সিমটমস হ্যায় উনকা টেস্টিং করনে কে লিয়ে হসপিটালস মে রিফিউসল হো রা হ্যায়। ওপিডি অর আইপিডি মে হমে ইসকো কম্পালসরি কর দিয়া গয়া হ্যায়। আইপিডি মে তো কম্পালসরি হ্যায়, ওপিডি মে জো সিমটমস লেকে আতা হ্যায় কোভিড সাজেস্টিভ উন লোগোঁকা টেস্টিং হমে করনা চাহিয়ে, লেকিন হমে পাবলিক কি তরফ সে উসকে লিয়ে কোঅপারেশন অর ভি মিলনা জরুরি হ্যায়। টেস্টিং নহীঁ করনে সে সিমটমস বর্সন হোকে বাদ মে সিচুয়েশন খারাপ হোনে কা ভি চান্সেস হ্যায়, ইসলিয়ে ইসকো ইম্প্রুভ করনে কে লিয়ে সবি এমওআইসিস মেডিকেল অফিসার্স কো হমনে ওই ইনস্ট্রাকশন দিয়া হ্যায় কি ওপিডি আইপিডি মে স্ক্রিনিং করনা হ্যায়, আইডেন্টিফাই করনা হ্যায় অর উনকা কন্ট্যাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন অর টেস্টিং হমে করনা হ্যায়। কোভিড ভ্যাকসিনেশন খোয়াই ডিস্ট্রিক্ট মে কাফি প্রোগ্রেস হো চুকা হ্যায়, আবি কুছ এডিসি এরিয়া মে জহাঁ পে ভি আগে স্লো থা ওহাঁ পে ভি আবি লোগ ইন্টারেস্ট হোকে আগে আ রা হ্যায়। তো হম লোগ স্পেশাল ড্রাইভ ভি আবি প্ল্যান কর রা হ্যায় কল অর উসকে বাদ নেক্সট থার্সডে। তো দো দিন স্পেশাল ড্রাইভ পুরা সাব সেন্টার মে ডিস্ট্রিক্ট মে হোগা, উসমে ভি জো ভি 45 ইয়ার্স কা এবো জো হ্যায় উনকা জিসকা ভি ভ্যাকসিনেশন নেই হুয়া উসমে কাফি লোগ ফার্স্ট ডোজ হোকে সেকেন্ড ডোজ আবি ডিউ হুয়া হ্যায় উনকো প্রায়োরিটি দিয়া জায়েগা, উনকা সেকেন্ড ডোজ করকে হমে কমপ্লিট করনা হ্যায়। অর ফার্স্ট ডোজ কে লিয়ে ভি কোই ভি লেফট আউট রহ গিয়া তো উনসে রিকোয়েস্ট করুঙ্গি কি আপকা নিয়ারেস্ট হেলথ সাব সেন্টার মে জাকে উসকা ভ্যাকসিনেশন কল কর সকে। সময় এখন আবার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি,
cardiac surgery, neuromedicines, neurosurgery, general surgery, laparoscopic surgery, gynecology obstetrics, এবং pediatrics এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সখী হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গর্জে জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরলাম বিরতির পর
ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ এবং গোমতী জেলা পালাটানা পাওয়ার প্ল্যান্ট এমপ্লয়িজের উদ্যোগে সোমবার বিভিন্ন দাবি নিয়ে গণ অবস্থানে বসে কর্মীরা। মূলত এগারো দফা দাবি নিয়ে তাদের এই গণ অবস্থান। তাদের মূল দাবি হল ওটিসিতে কর্মরত রাজ্যের ছেড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরখাস্ত তুলে নেওয়া, শ্রমিকদের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে, এছাড়াও আরো এগারো দফা দাবি নিয়ে এদিনের এই গণ অবস্থানে বসে কর্মীরা। দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে প্রধান হচ্ছে প্রসেনজিৎ আচার্যকে যেভাবেই হোক পুনর্বহাল করতে হবে, এবং যে সমস্ত এটা রিলেটেড এই রিলেটগুলো আমরা তুলছিলাম না, কিন্তু ওনারা একতরফাভাবে আমাদেরকে একটা মানে নন কোপারেশন করছেন, সেই কারণে আমরা ওই দাবিগুলো এখন সামনে এনেছি। এবং আরও দেখা যায় যে নিয়ম নীতি না মেনে, অর্থাৎ মনে করুন একটা কন্ট্রাক্ট পেয়েছে, টেন্ডারের মাধ্যমে একটা কন্ট্রাক্ট পেয়েছে, ফার্স্ট ইয়ার পেয়েছে, কি পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ওনাকে বাদ দিয়ে সেকেন্ড লোয়ে যে আছে ওনাদের পরিচিত ওনাদেরকে দিয়ে দিচ্ছে। পরিচয়টা আছে, আমার নাম তাপস ভৌমিক, আমি এখানে আছি ডিজিএম প্রজেক্টস অ্যান্ড আমি প্রেজেন্টলি ওটিপিসির ফ্যাক্টরি ম্যানেজার। আমাকে ফ্যাক্টরির ওভারঅল রেসপন্সিবিলিটি এখন আমার উপরে আছে, সো তার জন্য আমাকে এখন সব কিছু দেখতে হচ্ছে। এখন তো বর্তমান কোভিড পরিস্থিতি, বাইরে বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হয়ে এখানে যে আন্দোলনটা চলছে, বড় ধরনের এফেক্ট হতেই পারে স্যার আগামী দিনে? এখন ডেফিনেটলি ওটা যে একটা চান্স তো আছে, ওটা চান্স তো আছে। আমরা প্ল্যান্টের ভেতরে যেভাবে, যেহেতু প্ল্যান্টের ভেতরে প্রচুর লোক কাজ করছে, আমরা এই কোভিডের যত প্রোটোকল আছে সব প্রোটোকল মেনেই আমরা সব কাজকর্ম করছি, এবং আমরা চেষ্টা করি যাতে কোভিডটা স্প্রেড না হয়, কারণ আমাদের প্ল্যান্টের ভিতরে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার যা রুলস এন্ড রেগুলেশনস আছে এগুলো আমরা একদম 100% আমরা মেনে চলছি। আইসিএমআর গাইডলাইন যা যা আছে টেস্টিংয়ের ব্যাপারে সব আমরা মানছি। আমাদের এখানে কোভিডের টাস্ক ফোর্স আলাদা করে আমরা এখানে গঠিত করেছি, আমাদের টাস্ক ফোর্সের হেড হচ্ছেন আমাদের যে মেডিকেল অফিসার, অ্যালং উইথ দ্যার আর লট অফ হাই লেভেল ম্যানেজমেন্ট স্টাফস অলসো। তো ওটিপিসি প্ল্যান্টের ভেতরে যে কোভিডের যে সিনারিও সেটা আমরা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে আমরা সবকিছু টেক কেয়ার করার চেষ্টা করছি। গোটা দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ, রাজ্যে সংক্রমণের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। এবার মাঠে নামল ডিওয়াইএফআই ও এসএফআই। সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে ডিওয়াইএফআই এবং এসএফআই এর উদ্যোগে পথচারীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন পথচারী ও ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। ছাত্র যুব সংগঠনগুলো বর্তমান অতিমারির এই সময়ে মানুষের পাশে থাকার জন্য বিভিন্নভাবে তারা এগিয়ে যাচ্ছে। গতকালও ছাত্ররা রক্তদান শিবির করেছে, আজকে ছাত্র যুবরা রামনগরের উদ্যোগে এখানে মাস্ক, স্যানিটাইজার, সাবান ইত্যাদি মানুষের, সাধারণ মানুষের মধ্যে দিচ্ছে। গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে এই দুর্গাচুমনি এলাকায় যারা পথ চলতে যারা আছেন পথচারী তাদের মধ্যে আমরা মাস্ক, স্যানিটাইজার এবং সাবান আমরা দিচ্ছি। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেস দলের পক্ষ থেকে কৈলাসহর পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মানুষ মুড়া সিং এর নিকটে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা জয়দীপ দে, অভিজিৎ সিনহা সহ আরো অনেকে। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বিস্তারিত জানিয়েছেন। সেই ওভার হেড ট্যাঙ্কের থেকে দূরত্ব অনেক বেশি এবং জল নীতিনিক্ষেপ করে পড়ে সেখানে মানুষরা খুব জলের জন্য কষ্ট পাচ্ছেন। কিছুদিন আগেও পত্রপত্রিকা এটা নিয়ে নিউজ হয়েছে, কংগ্রেস পার্টি মহকুমা শাসকের কাছেও আমরা একটা মেমোরিয়াম দিয়েছিলাম, কিন্তু মহকুমা প্রশাসনের তরফ থেকে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হয়নি। পাশাপাশি মহাদেব বাড়ি থেকে একটা রাস্তা যেটা টেন্ডার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সেখানে কাজ শুরু হয়নি। ড্রেনও চলছে কিন্তু কাজটা এত নিম্নমানের এবং
তাদের ক্ষতিটা খুব সীমিত, যার কারণে এই কাজগুলো যাতে ত্বরান্বিত ভাবে হয় এই ব্যাপারে ওনার কাছে আমরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস চোখ রাখার পর্দায়। নমস্কার।